এই শোর আলী ভাই এই দুপুরে খাওয়ার সময় কে লেগে ডাকছে জানেন না ভাই জানি না তো তাহলে ভাই আমি যাই ভাই আমার খাইতে ক্ষুধা লাগছে এই আমিরুল কোথায় যাও কোথায় ম্যাডাম খাইতে যা তা সারাইতেছি ভাষণ দেবে কথা বলবি আরে স্যার যে কি কইবে তো আমরা জানি ওটা তুই না একসা বেদদোষী পড়িতেই একটা লোকের পথ দিয়ে খারাপ দাঁড়ি থাক দাঁড়িয়ে থাক খাদেমুল কোথায় তুমি পিটি মাস্টার তোমার কাম পিটি করা দাও পিটি করাও জাম করবে কি ব্যাপার জাম করলে না কেন স্যার কইছে কি সবার ক্ষুধা লাগছে শরীরে শক্তি নাই ঠিক না ঠিক স্যার স্যার বেলা অনেক হয়েছে খিদা পাইছে পেটে ফুটফুট করতেছে চুপ আবার করো আরে জাম করবে জাম কর চোরকে মোকাবেলা করতে হবে চোরকে মোকাবেলা কর এবার চোরকে থানায় সাপোর্ট করবে চোরকে থানায় সাপোর্ট স্যার স্যার চোরকে থানায় দেওয়ার আগে যদি কয়েকটা লাঠি গুতা যদি দিয়ে দেওয়া হতো তাহলে ভালো হতো না শহর আলী এটা কিভাবে হইবে সেটা বলো আনিত চোরকে থানায় দেওয়ার আগে লাঠি গুতা মারতে হবে লাঠি গুতা আমার আইন কোন সময় নিজের হাতে তুলে নেওয়া যাবে না এটা একটা সাধারণ শিক্ষা শহর আলী তুমি একটা শিক্ষিত ছেলে হয়ে এমন ভুল কিভাবে করলা সমস্যা কি একটু একটু বাইতে হইতেই পারে এবার সোজা হবে সোজা হো আরামে দাঁড়াবে আরামে দাঁড়া সোজা হবে সোজা হো আরামে দাঁড়াবে আরামে দাঁড়া আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি নতুন একটা বিষয় দিয়ে তোমাদের মতামত নেওয়াটা আমার জন্য এবং কোম্পানির জন্য খুবই জরুরি আমরা ঠিক করেছি নিরাপত্তা দেওয়ার পাশাপাশি যারা নিরাপত্তা রক্ষী আছে অন ডিউটি তাদেরও নিরাপত্তা বিধান করব এটা খুবই দরকার স্যার দেখা যাচ্ছে কারণে অকারণে নিরাপত্তা কর্মী ভাই বোনদের জীবন বিপন্ন হচ্ছে শুধুমাত্র নিরাপত্তার কারণে 8-10 হাজার টাকা বেতন পাওয়া একজন নিরাপত্তা কর্মীদের শরীরে পুষ্টিহীনতা থেকেই যাচ্ছে সে কারণেই আমাদের গার্ড ভাই বোনেরা দুষ্কৃতিকারীদের সাথে পারি উঠতেছে না নিহত অথবা আহত হচ্ছে সেজন্য আমি বলতে চাই আজকের এই মহতী সভায় এটা কি হলো স্যার এটা কি কোনো মহতী সভা আপনার মুখের কথা কেড়ে নিয়ে সে কথা বলা শুরু করলো কত বড় বেদম শহর আলী তুমি এখান থেকে বেরিয়ে যাও বের হয়ে যাওয়ার আগে আমি কথাটা শেষ করতে চাই সুযোগ দেয়া যাবে না বের হো আসা যে স্যার আর কথা বলার অধিকার কারি না তো ঠিক না রাখা না রাখা সে দিয়ে আপনাদের সিদ্ধান্ত কিন্তু কথা বলতে দেওয়া উচিত তা ঠিক শহর আলী মল্লে ফেলো এই পুষ্টিহীন নিরাপত্তা কর্মীরা কিভাবে দুষ্কৃতিকারীদের মোকাবেলা করবে সেটা আগে ঠিক করতে হবে লাঠির বদলে তাগরে হাতে দুনালা বন্দুক তুলে দিতে হবে স্যার যাতে সে নিজেকে এবং প্রতিষ্ঠানকে রক্ষা করতে পারে পাশাপাশি বেতন নিয়েও ভাবতে হবে কারণ যে বেতন একজন নিরাপত্তা কর্মী পাচ্ছে সেই বেতনে তার 10 দিনের বেশি যাচ্ছে না এ দেখি ট্রেড ইউনিয়নের নেতা হইয়া যাইতে আছে হ্যাঁ একে তো বাড়তে দেওয়া যাবে না এই থেকে সাবধান স্যার আমার কথা সবই ফলবে মানবেন না তার আমার কথা মানবো মানবো শোনো যে কথা বলতেছিলাম এখন থেকে আমি সিকিউরিটি গার্ড সরবরাহ করার পাশাপাশি যে প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড সরবরাহ করা হইবে সেই প্রতিষ্ঠানের সিকিউরিটি গার্ডদেরও মনিটরিং এর ব্যবস্থা করা হইবে তোমাদের মধ্য থেকেই আমরা নির্বাচন করব কারা কারা এই মনিটরিং সেলে যাইবে তবে এখানে তারাই নিয়োগ পাইবে যাদের ক্ষুধা কম
এবং দাঁড়াই থাকতে পারবে চব্বিশ ঘন্টা। এইভাবে গুঞ্জন তোলবা না, কথা শোনো। এখন তোমরা মনস্থির করে বলো কে কে এই মনিটরিং সেলে থাকতে পারবা। ম্যাডাম, আমি চব্বিশ ঘন্টা দাঁড়ায় থাকতে পারবো না, আমার ক্ষুধা অনেক বেশি। ভাই তুমি তেলে বাদ 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 বাদ, এই নেক্সট কে বলো। আমি পারবো ম্যাডাম, আমি চব্বিশ ঘন্টায় দাঁড়ায় থাকতে পারবো, না খায় দাঁড়ায় থাকার আমার অভ্যাস আছে। আর আর কেউ পারবা? ম্যাডাম আমি পারবো। কে কে নাম বলো। গোরা, গোড়া খাড়ায় খায়, গোড়া খাড়ায় ঘুমায়। আমার মনে হয় আমরা যেন ডিউটি করি, দুই পাশে দুটা গোড়া দাঁড়া করে রাখলে এর মধ্যে আমরা দুজন বসে ডিউটি করতে পারবো, খুব সুন্দর হবে। এই কোন আহম্মকে জায়গা দিছি কও দেখি। ম্যাডাম আপনি তো দিছেন। স্যার এই হচ্ছে রিক্রুটমেন্ট চিফের অবস্থা, হাতে হাতে প্রমাণ থাকে। স্যার দু একটা গবেট থাকতেই পারে, কোনো সমস্যা নাই, আমি তারে বাদ দিয়ে দেবো। বের করে দেওয়াই তো একমাত্র সমাধান নয়, ওদেরকে শিখাতে হবে। এইখানে কত বাজা ভাঙ্গা ছেলেরা আসছে, তাদেরকে আমি দিন রাত চব্বিশ ঘন্টা পিটি করিয়ে আমি তাদেরকে একদম সোজা করে দিয়েছি, তাই না? এই যে তারা আজকে শক্ত সামর্থ্য, পারবে না বলে আমি তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিতে পারি না। আপনি অনেক ভালো মানুষ, মানবিক মানুষ, আমি এত মানবিক মানুষ না, বুঝতে পারছেন? যেহেতু রিক্রুটমেন্ট আমি করি, তাকে আমি রাখবো কি বাইর করে দিব এটা আমার ব্যাপার। জি না, আপনি পারেন না, এটা আপনার অফিস না। তোমরা দেখি একেবারে প্রকাশ্যে ঝগড়া শুরু করে দিলা। হ্যাঁ একটু আমার তো পজিশন টজিশন সব নষ্ট হয়ে গেলে, তোমরা একটু আরামে দিয়ে ঝগড়া করলে সমস্যা কি? স্যার সমস্যা কি, ঝগড়া যেহেতু একবার শুরু হয়েই গেছে ভালোই তো লাগতেছে, আমরা দেখি। আর স্যার এই ঝগড়ার ভিতর দিয়ে তো একটা সমাধান বের হবে, তাই না স্যার? আরে কিছু না কিছু না।